কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও আসছে তারপরে বাংলাদেশের সাথে ইউকের যে ব্যবসায়িক সম্পর্কটা বিনিয়োগ ব্যবসা এ বিষয়ে আলোচনা হয়েছে আগামী দিনে বাংলাদেশের সাথে ইউকের যে বিভিন্ন শুধু ব্যবসা বাণিজ্য নয় ব্যবসা বাণিজ্যের বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে ইউকেতে তো একটা বড়ো অংশ আপনারা জানেন অনেকের নামও আসছে এই ব্যাপারে এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা সম্বন্ধে সহযোগিতার কথা আলোচনা হয়েছে এবং ইউকের পক্ষ থেকে তারা সার্বিক সহযোগিতার কথা বলেছেন লাইক আমাদের ইউর বলেছেন উন্নয়ন অ্যাম্বাসেডারও বলেছেন এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা একটি নির্বাচিত সরকারের কাছে যাওয়া এবং একটা জবাব দিয়ে সরকার বাংলাদেশে আসার ব্যাপারে তাদের তারা জানতে চেয়েছে এটা কত তাড়াতাড়ি করা সম্ভব এ বিষয়ে তারা জানতে চেয়েছিল এবং আমাদের পক্ষ থেকে যেটা স্বাভাবিকভাবে যে পুরো আন্দোলনে যে হতাহত হয়েছে শুধুমাত্র এই বিগত দিনে যে ছাত্র আন্দোলনে হতাহতের যে সংখ্যা এবং তার ব্যাপারে সেটার উপর আলোচনা হয়েছে এবং গত পনেরো ষোলো বছরে যে আমাদের গুম খুন হত্যা মিথ্যা মামলার বিষয়গুলো আলোচনা এসছে এবং এগুলোর পরিপ্রেক্ষিতে যে বিচারের বিষয়টা সেটাও আলোচনায় আসছে যে আন্তর্জাতিক জাতিসংঘের পক্ষ থেকে যে ডেলিগেশন আসছে এই বিষয়টা কিভাবে আমরা অ্যাড্রেস করছি এবং দেশের মধ্যেও বিচারের বিষয়টা সম্বন্ধে তারা জানতে চেয়েছে আর এটা জাতীয়ভাবে বিচার তো আছেই সেটা তো যারা যারা গুম খুন হত্যা ইত্যাদির সাথে নিপীড়ন নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের বিচারের বিষয়টা তো আছেই তারপরে বাংলাদেশে একটা জাতীয় ঐক্যের ব্যাপারে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের ব্যাপারে যে তারপরেও যারা এর মধ্যে জড়িত ছিল তাদেরকেও কিভাবে আমাদের জাতীয় ঐক্যের মধ্যে আনা যায় আগামী দিনের দেশ গড়ার জন্য সে আলোচনাগুলো আসছে জাতিসংঘের বিচারের বেলায় তো সকলে একমত কারণ জাতিসংঘের বিচার মানে জাতিসংঘের একটা তদন্ত টিম আসছে তদন্ত টিমের রিপোর্টের ভিত্তিতে যে বিষয়গুলো উঠে আসবে সেটাও তো বিচারের জন্য একটা সহায়ক ভূমিকা পালন করবে এবং তারা তো সেই রিপোর্টটা একটা ফাউন্ডেশনের মতো কাজ করবে তার ভিত্তিতে এটাকে যে তাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতে সামনের দিকে আমাদের জন্য এগিয়ে যাওয়া তো অনেক সহজ হবে কারণ এটা একটা নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে যে বিষয়গুলো উঠে আসবে সেটার উপর ভিত্তি করে আমরা আগামী দিনে কিভাবে আগাবো না বিএনপি তো বিএনপির পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো স্বাভাবিকভাবে জাতিসংঘের যে তদন্ত টিম আসবে আমরা যদি তাদের সাথে যখন বসবো সেগুলো আলোচনায় আসবে স্বাভাবিকভাবে জনগণের ভোটে যারা নির্বাচিত জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা দেশের দায়িত্ব নেবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে বিগত দিনে যেটা ছিল না জনগণের কাছে জবাব দিয়ে থাকবে যেটা বিগত দিনে ছিল না এটাই হচ্ছে মূল কথা যে জনগণের আমরা মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বলে আসছি না তো মালিকানা তো তাদেরকে ফিরিয়ে না দিলে তারা কিভাবে নির্বাচিত সরকার গঠিত করবে তারা তো মালিকানা ফিরে পেতে হলে তার ভোটাধিকার প্রয়োগ করতে হবে তার পছন্দ মতো সংসদ সদস্য নির্বাচন করবে কিংবা অন্য সদস্য নির্বাচন করবে তারা সরকার গঠন করবে যারা গঠন করবে তারা জাতির কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এটাই তো গণতন্ত্রের মূল মন্ত্র তাই না এই বিষয়গুলো নিশ্চিত করার ব্যাপারে সকলে তা আগ্রহ আছে তাদেরও আগ্রহ আছে আর আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা এ বিষয়ে কাজ করছি ইতিমধ্যে